हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू आवर चैनल मैथ एंड मैथ बाई होचे संजीत। हमार चैनल पक्ष तुम्हारे सकल के जाना अनेक अनेक होचे धन्यवाद। आमी तुम्हारे सकल परिचित एवं प्रिय होचे संजीत सर, हमार प्रिय छात्र छात्री। आज के भिडियोते दशम श्रेणी अर्थात जरा माध्यमिक परीक्षार्थी, हाँ तादेर जन्नो माध्यमिक परीक्षार्थी एवं हच्छे अर्थात क्लास टेनर छात्र छात्री मनोयोग सहकारे प्रथम थेके शेष पर्यन्त भिडियो देखबे। आमी हच्छे तो चल तड़ित एवं हच्छे स्थित तड़ित चैप्टारटार कयेकटा प्रश्न निये हच्छे आलोचना करब, जे प्रश्नगुलो खुबी हच्छे गुरुत्वपूर्ण। ताहले तो देरी ना करे शुरू करा जाक। प्रश्नगुलो आमी टुकेई रेखेछि। देखो एक नम्बर प्रश्न कि बोलछे, स्थित तड़ित एवं चल तड़ित होचे काके बोले। दुई नम्बर होचे तड़ित आधान काके बोले, इहा कय प्रकार ओ कि कि। तीन नम्बर प्रश्न होचे तड़ित आधानेर मात्रा ओ एकक कि। चार नम्बर होचे बोलछे कुलम्ब कुलम्ब ईएसयू आधानेर मध्ये सम्पर्क कि, घर्षणेर द्वारा किभाबे धनात्मक एवं होचे ऋणात्मक ऋणात्मक होचे ऋणात्मक तड़ित आधान उत्पन्न हय। तो लेखा है नहीं, लिखे दीची धनात्मक और ऋणात्मक तड़ित आधान उत्पन्न है प्रथम उत्तर गुलो बोले दीची। फार्ष्टे कि बोलचे जे स्थित तड़ित काके बोले। स्थित तड़ित होचे काके बोले, एकटी वस्तु के अपर एकटी वस्तु दिए घषले घर्षणेर फले उत्पन्न तड़ित घर्षित एवं होचे घर्षणकारी वस्तुते आबद्ध थाके, एई रकमेर तड़ित के स्थित तड़ित बोले। अर्थात स्थित तड़ित माने तड़ित जेखाने आछे सेखानेई होचे आबद्ध थाकबे, हाँ माने स्थान परिवर्तन करबे ना तड़ित। ताहले सेई तड़ित के बला हबे स्थित तड़ित। एकटी वस्तु के अपर एकटी वस्तु दिए होचे घषले घर्षणेर फले उत्पन्न तड़ित घर्षित ओ घर्षणकारी वस्तुते आबद्ध থাকে, এই রকমের তড়িৎকে স্থির তড়িৎ বলে। তারপরে কাকে বলে? চল তড়িৎ কাকে বলে? চল তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বা চল তড়িৎ বা প্রবাহী তড়িৎ বা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি কাকে বলে? যে তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে তাকে চল তড়িৎ বা প্রবাহী তড়িৎ বলে। তাহলে চল তড়িৎ বা প্রবাহী তড়িৎ কাকে বলে? যে তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে যেতে পারে বা চলাচল করতে পারে তাকে হচ্ছে চল তড়িৎ বা প্রবাহ তড়িৎ হচ্ছে বলে। তারপরে কাকে বলছে? যে তড়িৎ আধান কাকে বলে? ইহা হচ্ছে কয় প্রকার ও কি কি। তড়িৎ আধান হচ্ছে কাকে বলে? তাহলে এটা বলতে গেলে একটু গল্প বলতে হয়, হ্যাঁ একটু মানে মানে ব্যাপকভাবে বিশ্লেষণ করে আমি হচ্ছে বলছি, তোমরা শোনো। খ্রিস্টপূর্ব ছশো খ্রিস্টাব্দে ছশো অব্দে গ্রিক দার্শনিক থ্যালাস লক্ষ্য করেন যে এক খণ্ড অ্যাম্বারকে একটি পাইন গাছে শক্ত আঠা দিয়ে ঘষলে আঠা শক্ত পশম দিয়ে ঘষলে তা ছোট ছোট কাগজের টুকরো অথবা হালকা জিনিসকে আকর্ষণ করে। এরপর ১৬০০ খ্রিস্টাব্দে বিজ্ঞানী হচ্ছে গিলবার্ট লক্ষ্য করেন যে অ্যাম্বার ছাড়া অন্য অনেক পদার্থ আছে যেগুলি ঘর্ষণের ফলে আকর্ষণ ক্ষমতা লাভ করে। গ্রিক ভাষায় হচ্ছে অ্যাম্বারকে বলা হয় হচ্ছে অ্যাম্বারকে বলা হয় ইলেকট্রন। অ্যাম্বার অ্যাম্বার হচ্ছে মানে অ্যাম্বারকে গ্রিক ভাষায় কী বলা হয়? ইলেকট্রন, ইএলইসি ইলেকট্রন। এই ইলেকট্রন থেকেই এসছে কি? ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ। ইলেকট্রিসিটি এই অ্যাম্বার থেকেই শব্দ অ্যাম্বারের গ্রিক ভাষায় অ্যাম্বার অ্যাম্বারকে বলা হয় ইলেকট্রন। এই ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি কথাটি এসেছে। ঘর্ষণের ফলে যে বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে তড়িৎকে তাকে তড়িদাহিত বস্তু এবং হচ্ছে তড়িদাহিত করার পদ্ধতিকে তড়িদাহিতকরণ বা ইলেকট্রিফিকেশন বলে। সুতরাং
ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে হচ্ছে কিছু পরিবর্তন হয়, যার ফলে অন্য ওই বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। কোনো বস্তুর মধ্যে এই রকম পরিবর্তন ঘটলে বলা হয় বস্তুটির মধ্যে তড়িৎ সৃষ্টি হয়েছে, বস্তুটি তড়িৎগ্রস্ত বা তড়িৎায়িত হয়েছে। তাহলে ঘর্ষণের ফলে সৃষ্ট এই প্রকার তড়িৎকে বলা হয় হচ্ছে ঘর্ষণ তড়িৎ। এই তড়িৎ যে বস্তুতে হচ্ছে সৃষ্টি হয় তার মধ্যে স্থির বা আবদ্ধ থাকে, তাই একে হচ্ছে স্থির তড়িৎ বলে। তাহলে বোঝা গেল স্থির তড়িৎ কাকে বলে? তাহলে তড়িৎ আধান, তড়িৎ আধান কাকে বলে? তড়িৎ আধান হলো, পরের কোশ্চেন, তড়িৎ আধান হলো এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা তড়িৎ অনাহিত বস্তুকে বল প্রয়োগ করে। তাই তো, কীরকম ব্যাপারটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ হচ্ছে এই একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে ফিল্ড রয়েছে, হ্যাঁ, তো এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র। এর মধ্যে দুটো প্রভাবই হচ্ছে, তড়িতের প্রভাবও রয়েছে আবার হচ্ছে চুম্বকীয় প্রভাবও রয়েছে। হ্যাঁ, এই একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র, অর্থাৎ এর মধ্যে দুই রকম প্রভাবই আছে, একটা তড়িৎ প্রভাব আর চুম্বক। এর মধ্যে একটা বস্তু নিলাম, তাহলে এই বস্তুটা হচ্ছে একটা বল অনুভব করে, এই বলটা আকর্ষণ বলও হতে পারে আবার হচ্ছে কি বিকর্ষণ বলও হতে পারে। এবার যে ধর্মের জন্য কোনো একটা বস্তু অর্থাৎ হচ্ছে তড়িৎ আধান হলো যে বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য কোনো তড়িৎগ্রস্ত বা তড়িৎ অনাহিত বস্তু একটা হচ্ছে বল প্রয়োগ, একটা হচ্ছে বল হচ্ছে অনুভব করে বস্তুর ওই বিষয়ে, ওই ভৌত ধর্মকে বলা হয় হচ্ছে কী বলা হয় তড়িৎ। তাহলে বস্তুর ওই ওই বিশেষ ধর্মকে বলা হয় হচ্ছে তড়িৎ আধান। তাহলে এই একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় হচ্ছে ক্ষেত্র, অর্থাৎ এর মধ্যে তড়িৎ প্রবাহের ধর্মও রয়েছে আবার চুম্বকীয় ধর্মও রয়েছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা হচ্ছে বস্তু নিলাম, এই বস্তুটা হচ্ছে একটা বল অনুভব করবে, একটা কি আকর্ষণ বল অনুভব করতে পারে আবার হচ্ছে বিকর্ষণ বলও অনুভব করতে পারে। তাহলে তড়িৎ আধান হলো এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুকে হচ্ছে বল হচ্ছে প্রয়োগ করে, বস্তুর এই বিশেষ হচ্ছে ভৌত ধর্মকে বলা হয় হচ্ছে তড়িৎ আধান। আর তড়িৎ আধান হচ্ছে কয় প্রকার ও কী কী? তড়িৎ আধান হচ্ছে দুই প্রকার, একটা ধনাত্মক তড়িৎ আধান আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। তাই তো, একটা পজিটিভ হচ্ছে পজিটিভ তড়িৎ আর একটা হচ্ছে নেগেটিভ তড়িৎ। তারপরে তাহলে বোঝা গেল। তারপরে বলছে 3 নম্বর কোশ্চেন বলছে তড়িৎ আধানের মাত্রা এবং একক কী? তড়িৎ আধানের মাত্রা হলো হচ্ছে মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি আই, তারপরে হচ্ছে ক্যাপিটাল হচ্ছে টি। আই হচ্ছে যেখানে তড়িৎ প্রবাহকে সূচিত করে আর টি হচ্ছে টাইম হতে সূচিত করে। তাহলে তড়িৎ আধানের মাত্রা কী? তড়িৎ আধানের মাত্রা হচ্ছে ক্যাপিটাল থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ক্যাপিটাল আই আর হচ্ছে ক্যাপিটাল টি। আই হচ্ছে তড়িৎ প্রবাহকে সূচিত করে, টি হচ্ছে যেখানে টাইমকে হচ্ছে সূচিত করে। তাহলে বোঝা গেল। আর হচ্ছে তারপরের কোশ্চেন হচ্ছে তড়িৎ আধানের মাত্রা কী? তারপরে তড়িৎ আধানের একক কী? সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো ইএসইউ বা স্ট্যাক কুলম্ব। সিজিএস পদ্ধতিতে হচ্ছে তড়িৎ আধানের একক হলো ইএসইউ। ইএসইউ এর পুরো কথা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা হচ্ছে স্ট্যাট কুলম্ব। সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে ইএসইউ বা হচ্ছে স্ট্যাট কুলম্ব। ইএসইউ এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে ইউনিট। আর এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। একে সি দিয়ে সূচিত করা হয়। তাহলে 3 নম্বর কোশ্চেনটা, তাহলে আমরা উত্তরটা তাহলে বললাম তড়িৎ আধানের মাত্রা কী, তড়িৎ আধানের হচ্ছে একক কী। তড়িৎ আধানের মাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে I×T, যেখানে হচ্ছে আই হচ্ছে তড়িৎ প্রবাহকে সূচিত করে, টি হচ্ছে সময়কে সূচিত করে। সিজিএস পদ্ধতিতে হচ্ছে তড়িৎ আধানের একক কী? ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। ইএসইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এসআই পদ্ধতিতে হচ্ছে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তারপরে 4 নম্বর কোশ্চেন কী বলছে? 4 নম্বর কোশ্চেন হচ্ছে কুলম্ব ইউএসইউ আধানের মধ্যে সম্পর্ক কী? কুলম্ব ইউএসইউ আধানের মধ্যে হচ্ছে সম্পর্ক কী? 4 নম্বর কোশ্চেন। তাহলে কুলম্ব সমান সমান
थ्री इंटू टेन टू दि पावर नाइन एत इएसयू ये कुलम्ब और इएसयू तरित आधान मध्य सम्पर्क। कुलम्ब इएसयू तरित आधान मध्य सम्पर्क कि एक कुलम्ब समान समान हे कत एक कुलम्ब समान समान थ्री इंटू टेन टू दि पावर हे नाइन इएसयू। कुलम्ब इएसयू आधान मध्य सम्पर्क कि एक कुलम्ब समान समान थ्री इंटू टेन टू दि पावर हे नाइन एत इएसयू। তারপরে পাঁচ নম্বর কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেনটা কী বলছে যে ঘর্ষণের দ্বারা হচ্ছে কীভাবে ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ আধান হচ্ছে উৎপন্ন হয়, ঘর্ষণের দ্বারা কীভাবে ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক তড়িৎ আধান হচ্ছে উৎপন্ন হয়। তাহলে একটি বস্তুকে যখন অন্য একটি বস্তু দ্বারা ঘর্ষণ করা হয় তখন ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে একটি বস্তুর পরমাণু হচ্ছে সর্ববহিঃস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অন্য বস্তুটিতে হচ্ছে স্থানান্তরিত হয়, এর ফলে হচ্ছে যে বস্তুতে ইলেকট্রনের ঘাটতি হয় এবং হচ্ছে সেই বস্তুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় এবং যে বস্তুতে হচ্ছে আধিক্য ঘটে সেই বস্তুটি ধনাত্মক হচ্ছে তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তাহলে আমি একটু ছবি এঁকে একটু বুঝিয়ে দিই। তাহলে এই একটা বস্তু, হ্যাঁ বস্তু, বস্তুর একটা পরমাণু, পরমাণুর বিভিন্ন কক্ষপথ থাকে। আচ্ছা কক্ষপথ থাকে, এটা ধরো সর্ববহিঃস্থ হচ্ছে কক্ষ, আর এখানে আর একটা বস্তু যার পরমাণু, ঠিক আছে। ধরো এখানে হচ্ছে সর্ববহিঃস্থ কক্ষপথে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইলেকট্রন রয়েছে, এর বাইরের কক্ষপথে ধরো একটা দুটো হচ্ছে তিনটে চারটে ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা যখন বস্তু দিয়ে ঘর্ষণ করা হবে, একটা বস্তু আর একটা দিয়ে ঘষা হবে, তখন কি হবে, যখন হচ্ছে একটা এই একটা বস্তুর পরমাণু এই আর একটা বস্তুর পরমাণু সর্ববহিঃস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা দুটো তিনটে চারটে হচ্ছে পাঁচটা ইলেকট্রন রয়েছে, এর বাইরে কক্ষপথে কটা, একটা দুটো তিনটে চারটে, তাই তো। এবার দুটো এই দুটো বস্তু যদি পরস্পর হচ্ছে ঘষা হয় তাহলে কী হবে, একটা বস্তু ইলেকট্রন বর্জন করবে আর একটা বস্তু ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে এবং হচ্ছে স্টেবল অবস্থায় মানে সুস্থিত অবস্থায় পরমাণু হচ্ছে নিস্তড়িত হয়, এটা আমরা জানি। তারপর যদি এই বস্তু হচ্ছে এই বস্তুটা কী করে, দুটো ইলেকট্রন যদি একে দিয়ে দেয় তাহলে কী হবে, এই দুটো ইলেকট্রন দিয়ে দিল, তাহলে বাইরের কক্ষপথে কটা, তিনটে ইলেকট্রন ছিল, দুটো একে যদি দিয়ে দেয় তাহলে কি ইলেকট্রন দুটো শর্ট হয়ে গেল, ইলেকট্রন ত্যাগ হয়ে যাওয়া মানে কি এই দুটো হচ্ছে পজিটিভ, এই হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান উৎপন্ন করবে, এই ইলেকট্রন দুটো হচ্ছে গ্রহণ করে, এ তো নিস্তড়িত ছিল প্রথমে, এই দুটো ইলেকট্রন কি এই দুটো ইলেকট্রন হচ্ছে এ হচ্ছে এই পরমাণুটা গ্রহণ করলো, এ একে দিল, এ গ্রহণ করলো, এই ইলেকট্রনটা এ ত্যাগ করলো, এ গ্রহণ করলো, তাহলে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন হচ্ছে বেশি হলো, মাইনাস একটা মাইনাস হচ্ছে দুটো মাইনাস, তাহলে এ হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান ঋণাত্মক হচ্ছে তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। তাহলে বোঝা গেল দুটো বস্তু যদি পরস্পরকে হচ্ছে ঘর্ষণ দ্বারা ঘর্ষণ করা হয় তাহলে একটা বস্তু কি ইলেকট্রন ত্যাগ করবে আর একটা বস্তু ইলেকট্রন হচ্ছে গ্রহণ করবে। সাপোজ এর বাইরের কক্ষপথে পাঁচটা ইলেকট্রন রয়েছে, এর বাইরের কক্ষপথে চারটে ইলেকট্রন রয়েছে, এই পরমাণুটা কী করে দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কী হবে, বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন হচ্ছে কম হয়ে পড়বে, ইলেকট্রন ত্যাগ করা মানে তাহলে পরমাণুটা দুটো ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়বে, দুই আধান দুটো পজিটিভ চার্জ হচ্ছে চার্জ, এই পরমাণুটা চার্জ তখন দুটো পজিটিভ চার্জে পরিণত হবে, আর এই ইলেকট্রন যে এই লাস্টের কক্ষপথে এই ইলেকট্রন দুটো এসছে তার মানে ইলেকট্রনের তড়িৎ আধান হচ্ছে মাইনাস টু, দুটো নেগেটিভ চার্জ, তাই তো। তাহলে এইভাবে হচ্ছে এইভাবে আমরা বস্তুকে যদি ঘর্ষণ করি তাহলে হচ্ছে ধনাত্মক এবং হচ্ছে ঋণাত্মক হচ্ছে তড়িৎগ্রস্ত সম্পন্ন আমরা বস্তু হচ্ছে পাই, যে বস্তুটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে ত্যাগ করবে, হ্যাঁ ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে সে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু হয়ে পড়বে, আর যে বস্তুটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে গ্রহণ করবে সে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। তাছাড়া আরও কিছু কিছু কোশ্চেন আছে, দু একটা কোশ্চেন আমি বলে দিচ্ছি। তা পরিবাহী কাকে বলে, পরিবাহী হচ্ছে পরিবাহী এখানে নেই যদিও আমি বলে দিচ্ছি, পরিবাহী কাকে বলে যে বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সহজেই চলাচল করতে পারে তাকে হচ্ছে পরিবাহী বলে বা কন্ডাক্টর বলে। পরিবাহী বা কন্ডাক্টর কাকে বলে, যে সকল পথের মধ্যে দিয়ে হচ্ছে মানে তড়িৎ সহজেই চলাচল করতে পারে তাদেরকে হচ্ছে পরিবাহী বলে, যেমন হচ্ছে লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি, তাই তো। আর হচ্ছে তারপর আরেক ধরনের পথ হচ্ছে কুপরিবাহী, যে সমস্ত পথের মধ্যে দিয়ে তড়িৎ হচ্ছে সহজেই চলাচল করতে পারে না তাদেরকে হচ্ছে কুপরিবাহী বলে, যেমন কাঠ, কাগজ, কাঁচ ইত্যাদি।
তাহলে আজকের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা হচ্ছে চল তড়িৎ এবং হচ্ছে শীত তড়িতের ওপরে হচ্ছে আমার প্রথম হচ্ছে ভিডিও। হ্যাঁ, তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। হ্যাঁ, পরবর্তী ভিডিও আরও হচ্ছে তড়িতের ওপরে ভালো ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামনে 2021 সালে হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে প্রবল। তাহলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, যাতে কিনা এই ভিডিও থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা যথেষ্ট উপকৃত হয় এবং হচ্ছে ভৌতবিজ্ঞানে বা ফিজিক্যাল সায়েন্সে ভালো ফল করতে পারে। আর এখন লকডাউন চলছে, সুতরাং তোমাদের স্কুল বন্ধ, বাড়িতে যতটা সময় সম্ভব হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, লকডাউন মেনে চলবে, আর মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ইউজ করবে, ভিড় যেখানে মানে লোকজনের সমাগম সেই জায়গাগুলো এড়িয়ে চলবে, ডিসিপ্লিন মেনটেন করে চলবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, বেস্ট অফ লাক। ও, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে এই যে প্রশ্নগুলো ছিল এরা আমি নোটটা দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছা এর নোটটা নিয়ে নাও। দেখো নোটটা আমি দেখাচ্ছি, যে প্রশ্নগুলো তার উত্তরগুলো আমি আর করা আছে, এই উত্তরগুলো তোমরা হচ্ছে খাতায় টুকে নিতে পারো। শীত তড়িৎ কাকে বলে, তারপরে চল তড়িৎ কাকে বলে, এটা লাস্টে আছে। এটা লাস্টে আছে, চল শীত তড়িৎ নোটটা একটু দেখে নাও তোমরা। নোট আমি সব কোশ্চেনে যখন হচ্ছে আলোচনা করবো লাস্টে নোট দিয়ে দেবো।